ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ওই ফেব্রিকের যে বোতলগুলো খালি হয়ে যায় সেগুলো তো আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু বোতলের কোয়ালিটিগুলো খুব ভালো হয়, এগুলো দিয়ে অনেক কিছু বানানো যায়। আমি যেমন একটা ছোট্ট গণেশা বানিয়েছি, বোতল দিয়েই কিন্তু বানিয়েছি, এর উপরে ক্লে দিয়ে র‍্যাপটা করেছি। জন্য লাগবে মোল্ডিটের এই ক্লেগুলো, এটা যদি না পান এইটাও ব্যবহার করতে পারেন। আঠা লাগবে, ফেব্রিক কালার লাগবে, পাউডার লাগবে ক্লেটাকে মাখার জন্য, আর লাস্টে ভ্যানিশ ব্যবহার করলে ভালো হয়, যেটা বার্নিশ। ওকে, তাহলে লেটস স্টার্ট। তাহলে শুরু করা যাক। প্রথমে এই যে ক্লে দুটোকে, এ দুটোকে ভালো করে মিক্সড করে মেখে নিতে হবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে রেজিন আর হার্ডনারটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, ভালো করে মেখে নিয়ে তারপরে যে স্ট্রাকচার বানাবেন সেটা করতে হবে। দেখবেন পরিমাণ যেন দুটো সমান সমান থাকে। এটা এবার কমপ্লিটলি হোয়াইট দেখা যাচ্ছে, তার মানে এটাও খুব ভালো করে এটাকে মাখা হয়ে গেছে, এটা তো খুব ভালো তৈরি হয়ে গেছে ডোটা।
তার উপরে ক্লে ভালো করে পেস্ট করতে হবে। এটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।